নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা অন্য ধরনের রেসিপি, মানে মিষ্টি কিছু বানাবো, তা সেটা কাঁঠাল দিয়ে। ওই যে অমৃতা, অমৃতা কাঁঠালটাকে দেখুন কিভাবে কেটে নিচ্ছে। এই যে ও বলল ও কাঁঠালটাকে কাটবে, কাঁঠাল ও ও কোথার থেকে দেখে এসছে এইভাবে কাঁঠাল কাটে, তা ওইভাবে কাঁঠালটা কেটে নেবে। কেটে নিয়ে তারপরে কাঁঠালটা বের করবে। তা এখন দেখা যাক, ও আমাকে আমাকে বারণ করলো যে তুমি না, আমি কাঁঠাল ভাঙব। এই যে তা অমৃতা কাঁঠালটাকে সমস্ত কিছু রেডি করুক, খুব মজার একটা রেসিপি হবে। এর আগেও আমি তালের অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তা এরকমই কাঁঠালের রসটা দিয়ে আমি কিছু করব। আর কাঁঠালের যে বিচিগুলো রয়েছে সেগুলো দিয়ে আবার আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা অমৃতা কাঁঠালটা ছাড়িয়ে নিই, বের কর। বাহ বাহ বাহ, সুন্দর দেখেছেন, ও কী সুন্দর করে কাঁঠালটাকেই করে ফেললো, যার জন্য আমাকে বারণ করেছে। তা বন্ধুরা, ও কাঁঠাল ছাড়িয়ে রেডি করুক। এখন অমৃতা এই কাঁঠালগুলোকে ঘষে রসটা বের করবে, এইভাবে রসটা বের করে নেবে। এইভাবে সব কাঁঠালগুলো এইভাবে রসটা বের করে নেওয়া হবে। আমি এই যে কাঁঠালের রসগুলো বের করে নিয়েছি, এইখান থেকে আবার একটু করে খাওয়াও হয়ে গেল। তা যাই হোক, এবার এই যে আমি এলাচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এবার এই এলাচটা এতে দেব। এবার আমি চিনি দেব, চিনিটা খুব বেশি দেব না। চিনি আর এলাচটা দিয়ে এইভাবে আমি মিলিয়ে নেব। এবার অল্প লবণ দিয়ে দিলাম। এই যে ময়দা, আমি এর মধ্যে ময়দাগুলো দেব। এই যে খাবার সোটা, আমি এর মধ্যে একটু খাবার সোটা দিয়ে দিলাম। আমি এইভাবে মাখিয়ে নেব, একটা খুব সুন্দর খুব ভালো রেসিপি, মানে মিষ্টি, একটা মিষ্টি রেসিপি, ভীষণ ভালো। কি সুন্দর কালারটা হয়েছে, এতে আমি আরও ময়দা দেব, অল্প অল্প করে ময়দা দিয়ে। আমি এইভাবে মেখে নিয়েছি, এইবার এর মধ্যে আমি একটু রিফাইন তেল দেবো। এবার আমি একদম গোল গোল করে নেব। এটা হবে তালের দুধ, এটা হবে কাঁঠালের ফুলুরি, এটা ঠিক। আমি এইরকম ছোট ছোট করে এইভাবে গোল গোল করে নেব, এরকম গোল গোল করে
আমি এটা তৈরি করে নেব। আমি এইভাবে এগুলোকে বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে, একদম ভীষণ খাস্তা হবে জিনিসটা, খুব ভালো হবে, এরকম করে সব বানিয়ে নিয়েছি। এইবার আমি ভাজব, ভাজব সাদা তেলে। এইবার আমি এক এক করে এগুলো দিয়ে দেব। আমি সবগুলো না, একবারে সব দেওয়া যাবে না, আমি এইভাবে বেজে নেব। এটা চায়ের সঙ্গে দেখুন কি সুন্দর হয়ে গেছে, চায়ের সঙ্গে বলুন, এমনি রেখে বলুন, খেতে ভীষণ ভালো লাগে আর জিনিসটা হয়ও খুব সুন্দর। সুন্দর হচ্ছে একদম, সেই সুন্দর হচ্ছে একদম। আরেকটু হবে, কালারটা আরেকটু আসবে। তা এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। এটা আপনি বয়মে বা কুটো কৌটোয় রেখে সেটা অনেক দিন ধরে খেতে পারবেন, মানে এত ভালো লাগবে জিনিসটা। এই যে হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তুমি কি আর ইয়ে পাও নাই, কারো খুঁজে পাও নাই? এইভাবে আমি সবটা উঠিয়ে নেব, একদম ভীষণ মচমচা হয়ে গেছে। আমি এইভাবেই ভেজে নেব, সবগুলো ভেজে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলুরিগুলো যেমন গোল গোল করে হয়, আপনারা তো ফুলুরি নিশ্চয়ই জানেন। যাই হোক, আর এইটা দেখেছেন কি সুন্দর, কাজু বাদামের মতন একটু লম্বা লম্বা টাইপের হয়ে গেছে। এটাকে আমি ঠিক এইভাবে করে নিয়ে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নিচ্ছি, এটা ভাজলে পরে ঠিক এই রকম হয়ে যাচ্ছে। তা আমি এইভাবে সব ভাজা হয়ে গেছে, এই যে সুন্দরভাবে ভেজে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এই যে এখন এইগুলো হয়ে গেল, এইবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে দেব। করে নেব আমি চিনিটা কড়াইয়ে একটু এইভাবে ভেজে নেব। চিনিটা এইরকম করে কড়াই একটু নেড়ে চেড়ে নিলে এর কালারটা খুব সুন্দর আসে। এবার আমি জল দেব। এবার শিরাটা তৈরি হোক, তৈরি হয়ে গেলে আমি এগুলো দিয়ে দেব। চিনির একটা খুব সুন্দর কালার হয় এইভাবে হালকা ভেজে নিলে, এই যে দেখুন কালারটা। আর শিরাটা আমি খুব ঘন করব না, আর এই চিনির শিরার মধ্যে আমি কিছু দেবও না, কেননা যা দেওয়ার আমি এলাচ গুঁড়ো টুড়ো এর মধ্যেই দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো শিরার মধ্যে দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দিয়েছিলাম। শিরাটা বেশি ঘন হয়ে গেলে এটা
ঠিক হবে না। এই যে আমি এখন এগুলো শিরার মধ্যে দিয়ে দেব। কি সুন্দর লাগছে দেখতে, এটা যখন ফুলে যাবে এটা আরো ভালো লাগবে। তা আমি আবার আরো রেখে দিয়েছি, এই যে এটা দিয়ে আবার আরেকটু কিছু বানাবো। কিছুটা ভাজা রেখেছি, এরা তো খেতে খেতে ভাজা হাতে হাতে খেয়েই ফেলেছে, খুব ভালো লাগছে নাকি। তা ওইটা আমি পরে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। নরম হয়ে যাচ্ছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে দেব। শিরার মধ্যে আমি ওগুলো বানাবো, তখন আবার শেয়ার করব আপনার সঙ্গে। এই হলো আমার কাঁঠালের রসবড়া। আমি দুই রকম করে নিয়েছি, এটা একটু কড়া করে ভেজে নিয়েছি, না আমাদের বাড়িতে অনেক ঝামেলা, কেউ একটু কড়া খায় আবার কেউ একটু হালকা খায়। এই যে আমি দুই রকম করে এটা ভেজে নিয়েছি, আর কিছুটা ভাজা এই যে আমি এর মধ্যে রেখে দিয়েছি। একদম খুব সুন্দর হয়েছে ভাজাটা। তা দেখুন একদম নরম হয়ে গেছে। এই কত নরম হয়েছে, ভেঙে যাচ্ছে, আমি বেশি খাবো না। দেখুন এত সুন্দর নরম হয়েছে, ভেঙে গেছে, দারুণ টেস্ট। বন্ধুরা, আমার এই কাঁঠালের রসবড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে তা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আর সবাইকে ধন্যবাদ, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন।